এর দিনটা এমন একটা দিন শুরু হয়েছে যেই দিনটা বান্দার জন্য স্পেশাল একটা নিয়ামতের দিন বন্ধুরে আমার আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী সরকারি মদিনা তিনি বলে দিয়েছে জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার দরুদ পড়তে পারে রে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে দরুদ পড়েছি অনেকেরই জবান বন্ধু বন্ধুরে আমার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ 100,000 মতান্তরে 200,000 মতান্তরে 300,000 24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন আর এর মধ্যে শ্রেষ্ঠ উপাধি পেয়েছেন আপনার আমার নবী তার খেতাব হলো হাবিবুল্লাহ আমার নবী আপনার নবী সরকার মদিনা তিনি বলে দিয়েছি আমার উম্মত হৃদয় খুলে শোনো গো হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে বন্ধু আমার নবী বলেছে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না মৃত্যুবরণ করার আগে জান্নাত দেখতে পারব নবীর সাথে যদি প্রেমের দরুদ পড়তে পারে প্রতিদিন 1000 বার এটা আমাদের জন্য চাইলে এটা একেবারে নাথিং ঠিক কিনা বলেন 1000 বার নবীকে মোহাব্বত করে দরুদ পড়া এটা কোনো ব্যাপারই না সম্মানিত উপস্থিতি আপনারা যারা মাহফিলে এসেছেন প্যান্ডেলে বসেছেন সবার কাছে আমার একটা আবেদন আপনারা সবাই সামনের দিকে এসে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসেন এই যে পিছনের দিক থেকে দেখেন লোক আসতেছে আপনারা সবাই একটু সামনের দিকে চেপে চেপে একটু জাগ বেঁধে বসুন সবাই সবাই একটু সামনের দিকে আসেন তার ফাঁকে ফাঁকে একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله আরশি কুরসি লোহা কলম সৃষ্টি জাহান অসীলা আরশি কুরসি লোহা কলম সৃষ্টি জাহান অসীলা নিজ আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মহাবত রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন একটু সবাইকে সামনের দিকে আসতে বলেছি অনেকের মধ্যেই কনফিউশন আসবেন কি আসবেন না ব্যাপার কি সুন্নাহ কাকে বলে জানেন আপনি যদি বসেন
বসার পরে যদি আপনার আরেকটা ভাই যদি দাঁড়িয়ে থাকে সুন্নাহ হলো ওটা আপনিও তাকে বসার জায়গা করে দেওয়া কথা কি বুঝে আসছে আর আমি বললাম সামনের দিকে আসতে অনেকেই কথাটাকে মূল্যায়ন করেননি অবমূল্যায়ন করেছেন সম্মানিত উপস্থিতি এদিকে তাকান সাধারণ মানুষ যারা তাদের মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক রাস্তা ওপেন করে রেখেছেন তার মধ্যে অন্যতম একটা রাস্তা হলো কোনটা জানেন আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে আসো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় লোক কারা জানেন انما يخشى الله من عباده العلماء আল্লাহর যে বান্দাগুলো পৃথিবীতে আছে এর মধ্যে সবচেয়ে বেশি ভয় করে থাকেন হক্কানি আলেমরা আল্লাহকে এই জন্য আপনাদেরকে বলা হয়েছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস পাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো আল্লাহ নিজে বলেছেন এর চেয়ে বড় সুখবর কি আছে কথা বলে না আরে ভাই আপনাদেরকে আপনারা তো মনে হয় যে একটু অসুস্থ মানুষের মতো কথা বলেন ব্যাপার কি আপনাকে কি আল্লাহ রাব্বুল আলামিন জবান দিছি কুরমা পোলা খাওয়ার জন্য রাস্তায় চা দোকানে সমনিতে বাজারে গিয়ে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য তো কেন দিয়েছে কথা বলেন কেন আল্লাহর জিকিরের জন্য আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাযকুরুনি আজকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আল্লাহ আপনাকে আল্লাহর জিকিরের জন্য জবান দিয়েছে আপনি যদি কখনো বোবা মানুষ দেখে থাকেন তার দিকে নজর দিলে দেখবেন যে তার এই জিহ্বা না থাকার কারণে কিন্তু সে কথা বলতে পারে না বাক শক্তি নেই এই বোবা মানুষের কাছে কিন্তু গোটা পৃথিবীটাই তুচ্ছ তার কাছে কোনো কিছুই কথা বলেন না কেন এই বোবা আর আপনার আমার মাঝে কি অনেক পার্থক্য আছে না কথা বলে আছে আছে না তো থাকলে আপনি কথা কাজ জবান কাজে লাগান না কেন এই মিয়া ওয়াজ কোন দিকে করব আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে পৃথিবীতে পাঠিয়েছেন তার কাছ থেকে তাকে যে নিয়ামত দিয়েছেন প্রত্যেকটা নিয়ামতের পঙ্খানু পঙ্খানু রূপে আল্লাহ হিসাব নেবে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম লবণ না দিলে খাবার মজা লাগেনি কথা বলেন লবণ ছাড়া খাবার মজা হয় কেন লবণ নাই সেজন্য থ্যাংক ইউ ভেরি মাচ লবণ না থাকলে খাবার যেমন স্বাদ হয় না ঠিক প্রেম না থাকলেও কিন্তু আমল মজা হয় না আপনাদের আমল করার আগে প্রেমের ট্রেনিং নিতে হবে এই যে একটু আগে বললাম হক্কানি আলেম হক্কানি ওলিদের কথা তাদের পাওয়ার কত জানেন Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. Allah inna awliya Allah la khawfun alayhim wa la hum yahzanun. Zore zore bolen Allahu Akbar. We are your predicting friends in the life of the world and in the hereafter. Amrai tomader bondhu duniyar jibone ebong porokaler jibone. Nahnu awliyaukum fil hayatid dunya wa fil akhirah. Zore zore bolen Allahu Akbar. আরো জোরে এই নি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো আল্লাহ গো উসিলাটা কি আল্লাহ বলেছেন ওয়াকুনু মাআস সাদিকিন আল্লাহ বলেছেন ট্রুথফুল ম্যান সত্যবাদী মানুষ জোরে বলেন না সুবহানাল্লাহ আপনি যদি সত্যবাদী মানুষের সাথে যুক্ত হতে পারেন শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে রুহুল বায়ান তাফসীরে মাজহারি তাফসীরে কদরের মধ্যে এসেছে সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীরে রুহুল তাফসীরে মাজহারির মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা তাফসীরে কদরের মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহর রাসূলের বিধি বিধানের খনি জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন কবরে যায় কোথায় যায় কবরে যায় কবরে যাইতে যাইতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবরের প্রথম ফার্স্ট টাইম যে ফর্মালিটি যেটা মেইনটেইন করতে হয় যেমন প্রশ্ন উত্তর পালা এই প্রশ্ন উত্তরের পালার মধ্যে কিন্তু একটা প্রশ্ন শুধু হবে সেই প্রশ্নটা হবে আমার নবীকে নিয়ে তিনি বলতে দেরি হবে নবীকে চিনতে দেরি হবে না জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ
সম্মানিত উপস্থিতি সে পৃথিবীতে যেমনি খেয়েছে সে কিন্তু বর্জখী জীবনে কদম দেওয়ার পরেও কিন্তু আল্লাহ ওয়ালা লোকেদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম দ্বারা তিনি ইনশিওর করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রব্বিহিম ইউজাকুন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয় জোরে জোরে বলো সুবহানাল্লাহ আচ্ছা ঠিক আছে জি ইনশাআল্লাহ আপনি আসলেন খুশি হয়েছি ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ঠিক আছে জি আমার কথাগুলো কি আপনাদের কাছে ভালো লাগে আমি কি আলোচনাগুলো করব কথা বলেন করব সম্মানিত উপস্থিতি কোরআন তো আল্লাহ আমাদেরকে এসে পড়ায় নাই আল্লাহ কি আমাদেরকে এসে পড়াইছে কোরআন আনছে কে আল্লাহ রাসূল থ্যাংক ইউ ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার আলহামদুলিল্লাহ বলে আরে ডানে বামে দুই চারটা আমি এক কথাবার্তা না বললে অ্যাকশনের বিপরীত কিন্তু রিয়েকশন হয় ঠিক কিনা বলে অ্যাকশন টু রিয়েকশন অ্যাকশনটা যেমন ঠিক রিয়েকশনটাও কিন্তু তেমনই হয় আর ব্যতিক্রম কিন্তু হয় না কথা বলা ঠিক কিনা আপনি পৃথিবীতে যেমন কাজ করবেন ঠিক তেমন বেনিফিটই আপনি পাবেন কিন্তু এর বেশিও আশা করা যাবে না কমও আশা করা যাবে না আপনারা যদি আমার কথা মন দিয়ে শুনতে যদি এগ্রি থাকেন তাহলে আমিও কিন্তু আপনাদের কে আলোচনা শোনাবো কারণ অনেক কষ্ট হয়েছে আজকে আরতে মাজা ব্যথা হয়ে গেছে আর এর প্রতি আমার খালি রাগ উঠছে রাগ আশরাফুল আশরাফুল যাক আপনাদের উপস্থিতি দেখে মনটা মোটামুটি ভালো হয়েছে আলোচনাটা আপনাদেরকে শোনাবো সম্মানিত উপস্থিতি আল্লাহর প্রিয় হয়ে যিনি কবরে যাবে ওনার জন্য আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাবে এটা হাদিস শরীফের কথা না কোরআনের কথা কোন জায়গায় ইনদা রব্বিহিম ইউরজাকুন আল্লাহ তাদের জন্য রিজিক পাঠাবে আল্লাহ বলে দিয়েছেন এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে এখন আল্লাহওয়ালা হতে হলে আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে আমাদের সর্বপ্রথম টেকসই করতে হবে আমাদের ঈমানকে কোন জায়গা এখন কিন্তু বর্তমানে আমাদের দেশে দাদা গোটা পৃথিবীতে কিন্তু একটা জায়গায় বিশাল দ্বন্দ্ব সেই জায়গাটা হলো ঈমানের জায়গা কোন জায়গা আরে জোরে কোন জায়গা ঈমানের আলোচনা কি একটু করব নাকি শুধু আমলের আলোচনা করব কোনটা করব ইমান কারণ ফার্স্ট টাইম কিন্তু আমাদের ইমান ফাইভ পিলার্স অফ ইসলাম ইসলামের খুঁটি কয়টা পাঁচটা এর মধ্যে প্রথম কোনটা দ্য ফার্স্ট পিলার অফ ইসলাম প্রথম ইমান প্রথম কি ইমান ইমানটা সম্পর্কে জানতে হলে বুঝতে হলে আপনার দেহকে কিন্তু অ্যাক্টিভ করলে চলবে না অ্যাক্টিভ হতে হবে আপনার আত্মা আপনার সোল কথা কি বুঝে আসতেছে আমি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা জায়গা ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে দিব সেটা হলো এই যে প্র্যাকটিক্যালি আমরা একজন আরেকজন মানুষকে দেখতে পাচ্ছি বাংলা ভাষা আমরা একজন কি বলি এটা একটা উনি একজন আমরা মানুষ বলি বলি না এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস আল্লাহ কখনো বলেছেন না শব্দ দ্বারা মানুষ কখনো ইনসান শব্দ দ্বারা মানুষ ঘুরি ফিরি কিন্তু একটাই আপনি আমি আমরা ঠিক কিনা বলেন এটাকে ইংলিশে যদি বলতে যাই তাহলে কখনো বলে আমরা ম্যান আবার কখনো বলি পার্সন বলি কি বলি না কথা বলতে হবে বিশেষ করে যুবকরা কথা বলো না কেন দুইজন দেখে কুকিলের মতো বসতো কথা বলো কুকিলের মতো খুব চমৎকার ভাবে চাদর টাদর মোড়াইয়া বসতে মোহাব্বত করে এই যে এটা হচ্ছে কি এটা হচ্ছে বাহিরের মানুষের রূপরেখা এটা কোন মানুষ মাথা থেকে পা পর্যন্ত যে মানুষটা এটা হচ্ছে এই মানুষটা এই মানুষের ভিতরে কিন্তু আরেকটা মানুষ আছে যেটাকে সৃষ্টির কেউ তার মাঝে যদিও সে কন্টিনিউ অলওয়েজ সে প্রেজেন্ট আছে কিন্তু সে আজও পর্যন্ত আইডেন্টিফাই করতে পারে নাই যেটা কোথায় অবস্থিত সেই মানুষটার নাম আল্লাহ কোরআনের ভাষায় রেখেছেন রূপ ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আমি বলবো সি দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার আল্লাহর নির্দেশ ফার্স্ট টেন্স আলমে আরোহা প্রেজেন্ট টেন্স এই পৃথিবী ফিউচার টেন্স বর্জখী জীবন কবর থেকে পুরো জীবনটা এখন আমি আপনাদের কি বলি মানুষ যখন মারা যায় মানুষ মারা যাওয়ার পরে কি আমাদের দেশের মানুষ বা যেই বলে এটাকে ডেড বডি বলে নাকি ডেড সোল বলে কি বলে ডেড বডি তার মানে মরা দেহ অথবা মরা লাশ বডি মানে দেহ মরা দেহ
ডেড সোল তো জীবনে কোনোদিন বলতে আমরা শুনি নাই যেমনি শুনি নাই আর কোনোদিন শুনবো না ডেড সোল মানে হলো মরা আত্মা আত্মার কোনো ক্ষয় নেই আত্মার কোনো বিনাশ নেই আত্মার কোনো মরণ নেই এই যে আত্মাটা অলওয়েজ কি কথা বলেন না কেন সব সময় কি জীবিত এই আত্মাটাকে ঘিরেই কিন্তু সব কিছু করেছে এবং ফিউচারেও করা হবে সম্মানিত উপস্থিতি হযরত ওসমান কবর দেখলে এত বেশি কান্না করত বন্ধু জাহান্নামের কথা যখন তিনি শুনতেন এত কানতেন না হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করা হলো আপনি জাহান্নামের ভয়াবহতা শুনলে এত কান্না করেন না কিন্তু কবর দেখলে এত বেশি কান্না করেন মনে হয় যেন চোখ ঝর্ণা হয়ে গেছে এবার তিনি বলে উত্তর দিলেন তার কারণ হলো কবর হলো বর্জকী জীবনের প্রথম স্তর এই জায়গাটা যে ব্যক্তি অতিক্রম করতে পারবে তার সবগুলো বন্ধু ইজি হয়ে যাবে তার আর কোনো ভয় থাকবে না আমার নবী বলেছেন আল কবারু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা বন্ধ গর্ত হবে যারা উত্তর সঠিক দিতে পারে তাদের জন্য কবর হবে জান্নাত আর যারা উত্তর দিতে পারবে না তাদের জন্য কবর হবে জাহান্নাম শুনেন সাহাবাই কেরাম আমি আপনাদেরকে বোঝাচ্ছি এই জন্য দেহ এবং আত্মার পার্থক্য করেছি আপনার দেহকে এখানে রাখলে চলবে না আপনার আত্মাকে এখানে রাখতে হবে কারণ যা কিছু দেওয়া হয়েছে এবং দিবে সব কিছু আল্লাহ আত্মাকে ঘিরে দেহকে নয় এই জন্য আপনার এখানে আত্মাটাকে এখানে রাখতে হবে বডি যেমনি তেমনি থাকুক আপনার মন যদি এই দিকে থাকে আপনি এসেছেন জিরু হয়ে যাবেন হিরু হয়ে আর মন যদি এখানে আপনার না থাকে তাহলে এখানে বসা না বসার মধ্যে কোনো পার্থক্য একটু মন দিয়ে কি কথাগুলো শুনবেন সবাই শুনবেন বন্ধুরে আমার কবরটা হলো প্রথম স্তর এই জায়গায় যতগুলো প্রশ্ন হবে যত ফয়সালা সবগুলো ফয়সালা হবে ইমানি ফয়সালা এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর ফয়সালা হলো নবী যাদের ইমানটা স্ট্রং থাকবে যাদের ইমানটা অ্যাক্টিভ থাকবে তারা নবীকে দেখা মাত্র বন্ধু চিনতে পারবে আর মুনাফিক বেঈমান যারা কখনোই নবীকে চিনতে পারবে না যেহেতু আপনাদের কাছে আমার প্রথম আশা প্রথম দেখা এই জন্য আমি আপনাদের কাছে বন্ধু ইমান নিয়ে আলোচনা করব রাসূলকে জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন বন্ধু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামত কখন হবে আমার নবী বললেন কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো এবার ওই পথিক বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি আমার নবী সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন তুমি যাকে ভালোবাসো গো তার সাথেই তুমি থাকবা সুবহানাল্লাহ লবণ ছাড়া হইছে লবণ না দিলে যেমন খাবারটা মজা হয় না তা আপনাদের এই সুবহানাল্লাহর আওয়াজটা একটু লবণ শূন্য খাবারের মতো হইছে একদম পারফেক্টলি বলতে হবে অন্যথায় কিন্তু একটি ইমানদার আমি বলতে পারবো না কারণ আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে দুইটাই শব্দ ইউজ করেছেন আল্লাহর হাবিব বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট আমার নবী বলেছেন ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে হেপোক্রিটস ডোন্ট লাভ দা প্রফিট মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবেন দেখছেন নি ইলেকশনের সময় কয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমি বলি হে বেটা ঠিক মতো নামাজ পড়ে না একক্ত দূর মিয়া পারে হাসতে হতে পারে নাই মিয়া কি তোমরা এলাকার মানুষ আসেও না জোরে মিয়া হাসেন যত বেশি ভাব ধরে থাকবে আমি মনে করব আপনার মধ্যে তত বেশি অভাব আছে আর আপনি যত বেশি গেট আপ ধরবেন আমি বলবো আপনি একটু পরে অটো হয়ে যাবেন সেটা কথা বুঝেন নাই কারণ গেট আপ মানে অহংকার আল্লাহ ডাজেন্ট লাইক দা প্রাউড আল্লাহ বলে দিয়েছেন আমি অহংকারীকে ভালোবাসি না স্ট্রেট কথা আল্লাহ অহংকারীকে কি করেন না পছন্দ করেন না তো যারে আল্লাহ পছন্দ করে না তার উপায় আছে
আর আপনার অহংকার করার মতো আছে কি কোন দিন আইছেন সেটাও জানা ছিল না কতদিন পৃথিবীতে থাকবেন সেটাও জানা নাই আবার কোন দিন পৃথিবী ছেড়ে উড়াল দিবেন সেটাও আপনি অহংকার করবেন কি নিয়ে মানুষের তো নির্দিষ্ট খুঁটির জোরেই তো লাভ দেয় আপনার তো খুঁটি কোন দিকে গাথা আছে সেটাই জানেন না তো গ্যাটআপ দেখাবেন কি দিয়ে এই মিয়া গ্যাটআপটা বন্ধ করে একবারে শুরু হয়ে বসেন আল্লাহ বলেছেন ইন্না বাতশ রব্বিকা লাশাদীদ The seizing of Allah is difficult. Allah pakrao baro kothin khub shokto. Allah banda ke khub shokto babe dhorbe. Allah bolche inna Allah sari'ul hisab. Allah is quick to take account. Allah bolche ami hisab grohone ottonto tatpor. Allah banda ke dhorbe khub shokto babe hisab nebe khub shokto babe. Kintu jodi hisab jodi jothajoto dite na paren tahole kintu Allah katgorai apni arrest hoye jete hobe. সেখানে যত দুঃখ হয় পান যত কষ্ট হয় পান যত যন্ত্রণা হয় পান আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বি গায়িবিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালিয়ে যাওয়ারও সুযোগ নাই আমি একটু আগে বলেছিলাম আল্লাহওয়ালা যারা তাদের জন্য খাবার হলো জান্নাতি খাবার আর জাহান্নামীদের জন্য কি খাবার বলবো বন্দরে আমার হৃদয়ে জানা না তোমরা খুলে সবাই শোনো এ বড়াইল উত্তর পাড়ার মানুষগুলো কোথায় রে কেমন করে বন্ধ ঘরে বসে আছো রাস্তায় বসে আছো তুমি তো জানো না কোন দিন পৃথিবী পর্যন্ত কতক্ষণ তুমি থাকবা ও বন্ধু মৃত্যু বরণ করতে হবে আল্লাহ বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়া যিনি জীবন সৃষ্টি করেছেন তিনি মরণও সৃষ্টি করেছেন মৃত্যুর কালে বড় অসহায় হইবা ও বন্ধু মৃত্যুর পরে যদি জীবনকে সুখী করতে চাও তোমার ফিউচার যদি ব্রাইটনেস করতে চাও তাহলে নবীর প্রেমের রঙে রঙিন হয়ে যাও ঠিক না বেঠি কোরআন এসেছে জাহান্নামীদের জন্য যাদেরকে আল্লাহ বলবে ইউ আর আন্ডার অ্যারেস্ট তার মানে ইউ গো টু হেল জাহান্নামে চলে যেতে হবে বন্ধু ইউ হ্যাভ টু গো টু হেল যারা হেরে যাবে তাদেরকে জাহান্নামে যেতে হবে ও বন্ধু যারা হারবে না তাদের জন্য অবর্ণনীয় সুখের জায়গা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য স্পেশাল নিয়ামত বরাদ্দ করে রেখেছে কিন্তু জাহান্নামীদের করুণ ইতিহাস আজকে আপনি যেমনি তেমনি একটা পোশাক পরতে পারেন জাহান্নামীদের জন্য যে পোশাকটা বরাদ্দ আছে ওই পোশাক যদি এই মুহূর্তে আসমান জমিনের মধ্যখানে ঝুলিয়ে দেওয়া হয় ও বন্ধু পোশাকটার দুর্গন্ধে গোটা পৃথিবীর মানুষ অসুস্থ হয়ে মারা যাবে নাউজুবিল্লাহ পবিত্র কালামে হাকিম আমার আল্লাহ বলে দিয়েছেন জাহান্নামীদের জন্য খাবার যেটা বরাদ্দ কোরআন এসেছে যাক্ষম এটা যদি এই মুহূর্তে বাড়াইল উত্তর পাড়ার জমিনে যদি একটা ফোঁটা পড়ে শুধু একটা ফোঁটা এই একটা ফোঁটা যাক্ষম যদি এই বাড়াইল উত্তর পাড়ার জমিনে পড়ে বন্ধু গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে প্রাণী বাঁচার জন্য খাবার শস্য উৎপাদন করতে পারবো না এই মাটি ওই উৎপাদন শক্তির পাওয়ার হারিয়ে ফেলবে ওই ভয়ঙ্কর খাবার পাপীদের জন্য বরাদ্দ আছে জোরে জোরে নাউজুবিল্লাহ রে বাড়াইল উত্তর পাড়ার মানুষ আমার ভাই আমার বাবারা আমার মা আমার বোনেরা সবাইকে ডেকে ডেকে বলবো আরো বড় ভয়ঙ্কর খবর বন্ধু হাদিস শরীফ থেকে কালেক্ট করলাম আমার নবী বলেছেন খাবারটা বরাদ্দ আছে এই খাবার হাদিস শরীফের মধ্যে সে যেটার নাম হলো তিনাতুল খাবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই তিনাতুল খাবারটা কি গো এবার আমার নবী উত্তর দিয়ে দিয়েছেন তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংরানো রক্তপোচ একজন মানুষ যদি অনেক বেশি ঘেমে যায় ঘামের গন্ধে দাঁড়ানো যায় না কিন্তু সকন কিন্তু আপনার রক্ত পুচ আপনার জন্য বরাদ্দ খেতে হবে একটু আগে এই জন্য আপনাদেরকে শুনিয়ে দিয়েছি লা ইয়ামুতু আল্লাহ বলেছেন কোন অপশন নেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মরারও সুযোগ বাঁচারও সুযোগ পালিয়ে যাওয়ারও সুযোগ একটু কি ভয় লাগে না এই আল্লাহ বলেছেন ইউফিয়ারমি ইত্তাকুল্লাহ তোমরা আমাকে ভয় করো যদি তোমরা আমাকে ঈমান আনার পরে ভয় করতে পারো আল্লাহ বলেছেন
الذين آمنوا جرى إيمان نيچه وقانو يتقون ايبان تاكو بلنبن كده چه لهم البشرة تادير جنو شوشنباد في الحياة الدنيا دنيا الجيبوني وفي الآخرة ايبان پرو قالر جيبوني جوري جوري بلن نصب نارو جوري امان مونه ہوئي واس کرتے سي آمي ار کلان تو ہوئي تسن دھیرے دھیرے اپنا را ايرو کم دی بشتا تمرا سٹانگ